কীটনাশক পরিস্থিতি পর্বে আজকে আমি আলোচনা করব এই বায়ারের কনফিডার সম্পর্কে। এই কনফিডারের কাজ কী এবং কোন কোন ফসলে ব্যবহার করা যায় এবং এই কনফিডারের ব্যবহারের নিয়ম সম্পর্কে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। দেখুন বন্ধুরা, কনফিডার 70 WG, অর্থাৎ এই কনফিডার হচ্ছে বন্ধুরা WG ফর্মুলেশনে তৈরি। WG অর্থ হচ্ছে বন্ধুরা ছোট ছোট দানা আকৃতির হয়ে থাকে। এই কনফিডারে আছে বন্ধুরা 700 গ্রাম ইমিডাক্লোরোফিড, যা প্রবাহমান গুণসম্পন্ন খুবই ভালো মানের একটি কীটনাশক। এবার জেনে নেওয়া যাক বন্ধুরা এই কনফিডার কী কী পোকা দমনের জন্য ব্যবহার করা যায়। এই কনফিডার হচ্ছে বন্ধুরা জাব পোকা দমন করা যায়, হপার, বাদামি গাছফড়িং, জেসিড, এফিড, মাকড়, থিপস, এক কথায় ফসলে যত রকমের চুষক পোকা আছে সমস্ত পোকা দমন করে এই কনফিডার। এবার জেনে নেওয়া যাক বন্ধুরা এই কনফিডার কোন কোন ফসলে ব্যবহার করা যায়। এই কনফিডার বেগুন, টমেটো, বরবটি, মরিচ, ঢ্যাঁড়স, সিম, করলা, মিষ্টি কুমড়া, কাঁকরোল, শশা, রসুন, চা, তুলা সহ সমস্ত ফসলের যত রকমের চুষক পোকা আছে সেসব পোকা দমন করে এই কনফিডার। ফসলে দেখবেন যে যত রকমের পাতা কুকড়ানো রোগ আছে, জাব আছে, জেসিড, এফিড, মাকড় আছে, সমস্ত পোকামাকড় চুষক পোকায় দমন করবে এই কনফিডার। এবার জেনে নেওয়া যাক বন্ধুরা এই কনফিডারের ব্যবহারের নিয়ম সম্পর্কে। এই কনফিডারের ব্যবহারের নিয়ম হচ্ছে বন্ধুরা দেখছেন এখানে 2 গ্রামের এই ফাতা, প্রতি 16 লিটার পানিতে 2 গ্রামের এই ফাতার 1 ফাতা করে দিবেন। এবং বন্ধুরা ফসলে যদি পোকামাকড়ের আক্রমণ বেশি থাকে তাহলে প্রতি 10 লিটার পানিতে 2 গ্রাম করে দিবেন। এই কনফিডারের দামের কথা যদি আমি বলি বন্ধুরা দেখছেন এই কনফিডার 2 গ্রামের এই ফাতা, এই 2 গ্রামের এই ফাতাটির দাম হচ্ছে বন্ধুরা বডিতে দেওয়া আছে 35 টাকা। এটা আমি কিনেছি বন্ধুরা 30 টাকা করে। এবং বন্ধুরা আপনারা সবাই জানেন যে ভালো মানের যে কোনো পণ্যই কিনলে দেখা যায় যে কোম্পানি যে রেট দিয়ে দেয় সেই রেটের থেকে খুবই একটা কম নিতে পারে না। ভালো মানের পণ্যতে কিন্তু বন্ধুরা লাভ একটু কম হয়, সেজন্য অন্যান্য কোম্পানি দেখবেন যে বডিতে 1 মূল্য দেওয়া থাকে তার অর্ধেক দামেই দিয়ে দেয়। ওইগুলা দেখবেন যে 3 ফাতা ব্যবহার করে যা কাজ হবে, ভালো মানের এই ভালো মানের পণ্য 1 ফাতা ব্যবহার করলে অর্ধে দ্বিগুণ রেজাল্ট কাজ করবে। তাই বন্ধুরা আপনারা সবসময় ভালো মানের কীটনাশক এবং ছত্রাকনাশক ব্যবহার করবেন, তাহলে দেখবেন যে ফসলে দীর্ঘদিন পর্যন্ত সুরক্ষা দেবে এবং ফসল ভালো থাকবে। এবং বন্ধুরা ভালো মানের কীটনাশক এবং ছত্রাকনাশক ব্যবহার করলে ফসলের অধিক পরিমাণে ফলন দিতে সাহায্য করবে ভালো মানের কীটনাশক এবং ছত্রাকনাশকে। ফসলে দেখবেন যে ভালো মানের কীটনাশক ছত্রাকনাশক ব্যবহার করলে ফসলের রোগ দমনের পাশাপাশি দেখবেন যে ফসল সবুজ হয়, সুন্দর হয় এবং অধিক পরিমাণে ফুলঝালি হয় এবং ফলগুলা খুবই পুষ্ট পুষ্ট দানাদার ফল হয়। তাই বন্ধুরা আমার রিকমেন্ড থাকবে আপনারা কখনোই যেন নর্মাল কোম্পানির কীটনাশক এবং ছত্রাকনাশক কিনবেন না। দোকানদারের কাছে গেলে নর্মাল কোম্পানির কীটনাশক বিক্রি করার জন্য আপনাকে বলবে যে এই বায়ারের এই কনফিডারে কী আছে, প্রতি কেজিতে 700 গ্রাম ইমিডাক্লোরোফিড আছে। এবং আরেকটি নর্মাল কোম্পানির কীটনাশক দেখাবে, দেখিয়ে বলবে যে দেখুন এখানেও 700 গ্রাম ইমিডাক্লোরোফিড আছে, এই কনফিডারের দাম হচ্ছে 30-35 টাকা আর এটার দাম হচ্ছে 20-15 টাকা। দোকানদাররা এই বললে বেশি মুনাফা অর্জনের জন্য আপনাকে এভাবে বুঝাবে, এই বুঝের চক্করে যেন আপনারা পড়বেন না। তাই বন্ধুরা আপনারা সবসময় ভালো মানের কীটনাশক এবং ছত্রাকনাশক ব্যবহার করবেন। নর্মাল ব্যবহার করলে বন্ধুরা একসা ব্যবহার করে যাবেন, লস হবে, বুঝতে পারবেন না যে লস হয়ে যাচ্ছে, কম দামে কিনছেন। ভালো মানের কীটনাশক এবং ছত্রাকনাশক একবার ব্যবহার করে দেখুন, এর প্রেমে পড়ে যাবেন আপনারা। তাই বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, একটা লাইক দিবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। এই বলে আমার ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।